হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের গল্পতে আপনারা দেখতে পারবেন কিভাবে একটি বাচ্চাকে এই ডাইনিটি ইঁদুরে রূপান্তরিত করে এবং সেই ইঁদুরটি কিভাবে এই ডাইনিকে উচিত জবাব দেয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতে একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয় যে একটি এতিম বাচ্চা ছিল। সে খুব কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিল, তাই সে তার দাদির কাছে চলে আসে। তার নাম ছিল স্যাম। সে সবসময় তার বাবা মাকে মিস করত, তাই খুব মন খারাপ থাকতো তার। তার মা ছিল খুব স্নেহশীল ও দয়ালু এবং স্যামের খুব যত্ন নিতেন। স্যামের কোথাও থাকার জায়গা ছিল না, তাই সে তার দাদির কাছে চলে যায়। তার দাদি একদিন তাকে বলে, আমি তোমার জন্য একটি পোষা প্রাণী এনেছি, এখন থেকে তুমি এর সাথে খেলা করবে। কয়েকদিনের মধ্যে তার দাদি তার জন্য একটি ইঁদুর এনে দেন। ইঁদুরটি দেখে স্যাম খুব বেশি খুশি হয়ে যায়। সে ইঁদুরটির সাথে বেশিরভাগ সময় কাটাতো। সে তার দাদিকে সবসময় বলতো, দাদি, ইঁদুরগুলো তাদের জীবন কত মজা করে উপভোগ করে। তারা লাফিয়ে লাফিয়ে তাদের খাঁচায় খেলতে থাকে। একদিন স্যাম তার ঘরে সেই ইঁদুরের সাথে খেলছিল। বাইরে থেকে একটি ডাইনি তাকে লক্ষ্য করছিল। তার দৃষ্টি ছিল একেবারে অদ্ভুত। আর এরপরে স্যামের দাদির স্বাস্থ্য খারাপ হতে থাকে, তবে কিছুদিন পর সে সুস্থ হয়ে ওঠে। তারপর একদিন তারা একটি দোকানে কেনাকাটা করতে যায়। স্যাম তার দাদির থেকে একটু দূরে যায়। তখন এক জাদুকারী ভদ্রমহিলা তার কাছে আসে। তিনি স্যামকে একটি চকলেট অফার করেন। স্যাম বুঝতে পারে এই ডাইনিটি সেদিন তাদের বাড়ির দিকে তাকিয়েছিল। এরপর ডাইনিটি তাকে ডাকতে থাকে। সে তাকে জাদু করার চেষ্টা করছিল। সেই জাদুকারীর সাথে একটা রহস্যময় সাপও ছিল। অন্যদিকে স্যামের দাদি স্যামকে খুঁজতে থাকে এবং অনেক ডাকাডাকি করে। স্যামের দাদিকে স্যাম দেখে তার কাছে ছুটে যায়। এরপর ডাইনিটি দ্রুত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। স্যাম বাড়িতে গিয়ে তার দাদির কাছে সবকিছু খুলে বলে। বলে, এক মহিলা আমার দিকে অদ্ভুতভাবে চেয়েছিল এবং আমাকে একটি চকলেট অফার করেছিল, আর বলেছিল আমার কথা শোনো, তার সাথে একটি সাপও ছিল। স্যামের দাদি তাকে বলে, সে একজন জাদুকারী মহিলা ছিল, আমি কেন তোমাকে অপরিচিত মানুষের কাছ থেকে কিছু খেতে নিষেধ করি, এবার বুঝছো? আর তার দেওয়া কিছু খেলে তোমাকে সে জাদু করার চেষ্টা করবে। স্যামের দাদি তাকে বলে, আমার ছোটবেলার একটা গল্প তোমাকে বলি শোনো। তখন আমার বয়স ছিল 10 বছর। আমার একজন বন্ধু ছিল, আমরা কোথাও যাচ্ছিলাম। হঠাৎ আমার বন্ধু হাঁটতে হাঁটতে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি যখন তাকে দেখতে গেলাম, তখন একজন অদ্ভুত মহিলা তাকে একটি চকলেট অফার করছিল। সেই মহিলা ছিল জাদুকারী এবং ডাইনিদের নেতা, তাই সাথে সাথে আমার বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে আসি। পরের দিন যখন মা আমার চুল বাঁধছিল, তখন আমার বন্ধু আমার চোখের সামনে মুরগিতে রূপান্তরিত হয়ে যায়। আসলে সেই ডাইনি তাকে অভিশাপ দিয়েছিল। সম্ভবত সেই চকলেটই এমন কিছু ছিল যার কারণে তার এই অবস্থা হয়ে যায়। তাই আমি ছোটবেলা থেকে নিজেকে জাদুকারী থেকে দূরে রাখি। এরপরের বার কাউকে দেখলে সাথে সাথে আমাকে জানাবা। স্যামের দাদি স্যামকে বলে, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, কারণ আমাদের বাড়ির দিকে ডাইনিদের নজর এসেছে আর তারা প্রথমে নিম্নবিত্ত মানুষের উপর আক্রমণ করে। স্যামের বাড়ির সামনে একটা হোটেল ছিল। স্যামের দাদির কাজিন সেই হোটেলে একজন সেফ ছিল এবং হোটেল ম্যানেজারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। তিনি ম্যানেজারকে বলেন তাদের জন্য একটা ছোট্ট ঘর খুঁজে বের করতে। হোটেল ম্যানেজার ছিল একজন ভালো মনের মানুষ, তাই সাথে সাথে তাদের জন্য একটা ঘর খুঁজতে লেগে যায় এবং তাদের জন্য একটা ঘর খুঁজে দেয়। দাদি এবং স্যাম সেই হোটেলে চলে যান, কিন্তু তারপর ঘটে অদ্ভুত ঘটনা। অনেক ডাইনি সেই হোটেলে ঢুকে পড়ে। সেখানে তাদের অনেক লোকজন ছিল আর তারা সবাই মিলে মানুষের মাংস কিভাবে খাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছিল। সব জাদুকরী ছিল খুব ভয়ানক। সেখানে ডাইনিরা পৌঁছে তারা ম্যানেজারের সাথে দেখা করে। তারা বলে, আপনি জানেন আমরা কারা, আমাদের মিটিং এর জন্য একটা রুমের ব্যবস্থা করে দেন। আসলে তাদের পরিকল্পনা ছিল সমস্ত শিশুকে অপহরণ করা, আর অপহরণ করার মাধ্যম হচ্ছে তারা শিশুদেরকে জাদু মেশানো চকলেট অফার করবে, আর এগুলো খেয়ে সব বাচ্চা পশুতে পরিণত হবে, কারণ তাদের মতে বাচ্চারা খুব খারাপ আচরণ করে এবং এই পৃথিবীতে থাকার যোগ্য নয়। তাদের কাছে অসভ্য শিশুদের শোধরানোর সময় নেই, তাই তারা সব শিশুকে স্বীকার করবে। এখন অনেক রাত হয়ে গেছে আর স্যাম তার দাদির সাথে কথা বলছে। বাইরে বৃষ্টিও হচ্ছে। স্যাম দাদিকে জিজ্ঞেস করে, দাদি, জাদুকারীরা দেখতে কেমন? তার দাদি তাকে বলে, তাদের আঙ্গুলগুলো লম্বা, তাদের নখগুলো খুব নোংরা, তাদের মাথায় চুল নেই, তারা মাথায় টুপি পরে। এসব কথা শুনে স্যাম খুব ভয় পেয়ে যায়। আর এভাবে গল্প করতে করতে সকাল হয়ে যায়। স্যামের অনেক মন খারাপ ছিল, তাই সে গ্র্যান্ড হলে যায় এবং তার ইঁদুর নিয়ে খেলতে থাকে। আর এই সময় সমস্ত ডাইনি সেখানে জড়ো হতে শুরু করে, আর এটা দেখে ভয়ে স্যাম সেখানে লুকিয়ে পড়ে। আর ডাইনিদের একজন সর্দার ছিল যার নাম ছিল, তাকে শুকতে শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না, তাই সে তার মিটিং শুরু করে। এখন সব ডাইনি চেয়ারে বসেছিল। তাদের আগে গ্র্যান্ড হাই উইস ছিল। তিনি তাদেরকে একটি ওষুধ দেখান এবং এটিকে নিয়ে একটি গোপন তথ্য বলেন, যদি এটির এক ফোঁটা চকলেটে মিশিয়ে বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে সেই বাচ্চারা ইঁদুরে রূপান্তরিত হয়ে যাবে। তিনি এটি সম্পর্কে আরো বিস্তারিতভাবে বলতে শুরু করেন। এরপর সে হঠাৎ করে স্যামের গন্ধ পান, সেই স্টেজ শুকতে শুরু করে। এ সময় তার নখ ও মুখ বিচ্ছিরি ও হাস্যকর দেখাচ্ছিল।
সেখানে কিছু দেখতে না পেয়ে তিনি মঞ্চটি তুলে একপাশে ফেলে দেন। মঞ্চের নিচে কেউ ছিল না, তবে এর পেছনে ভেন্টিলেটরের জানালা ছিল যেখানে তিনি স্যামের মুখোমুখি হন। তাকে ধরার জন্য সেদিক সেদিক ছুটতে শুরু করে। তারপর সেখানে একটি ছোট্ট বাচ্চা আসে যে সেখানকার একজন অতিথির সন্তান ছিল। সমস্ত ডাইনিরা তাকে ধরে নিয়ে যায়। তারা তাকে সেই একই চকলেট অফার করে যার মধ্যে তারা সেই ওষুধ মিক্সার করেছিল। সেই ছোট্ট শিশুটি ওষুধটি খেয়ে একটি ইঁদুরে পরিণত হয়ে যায়। এখন ডাইনিরা নিজেরাই ভয় পেতে শুরু করে সেই ইঁদুরটিকে দেখে, এবং তারা সেই ইঁদুরটিকে তাদের পায়ের জুতোর সাহায্যে মেরে ফেলতে চায়। তারপর স্যাম সেই ইঁদুরটিকে ধরে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু তাকে সমস্ত ডাইনিরা ধরে ফেলে এবং তার কানে সেই ওষুধটি ঢেলে দেয়, যার কারণে স্যাম ইঁদুরে রূপান্তরিত হয়ে যায়। এরপর তারা তিনজন, মানে তিনটি ইঁদুর, এখান থেকে ছুটতে শুরু করে। তারা তিনজন খুব ভালো বন্ধু হয়ে যায় এবং তারা বলে, আমরা অবশ্যই এই ডাইনিদের কাছ থেকে প্রতিশোধ নেব। এরপরে স্যাম এবং তার বাকি বন্ধুদের নিয়ে তার দাদির কাছে চলে যায় এবং তার দাদিকে বলে, দাদি আমাকে সেই ডাইনিটি ইঁদুরে রূপান্তরিত করে ফেলেছে। এই ডাইনিরা যেখানে থাকে সেখানে স্যামের ঘর থেকে তাদেরকে দেখা যায়। তখন স্যামের দাদি একটি পরিকল্পনা করেন এবং বলেন, আমি একটা মোজা আনছি, তোমাকে সেটিতে নামিয়ে দেব, তুমি সেখানে গিয়ে ডাইনিদের জাদুকরি ওষুধ চুরি করে আনবে, আর আমি তোমাকে পুনরায় উপরে তুলে আনবো। তাই তিনি সেভাবে কাজ করেন। স্যামের দাদি স্যামকে সেই মোজার মধ্যে রাখেন। তারপর সে নামতে শুরু করে। স্যাম প্রথমে সেই ডাইনিকে দেখে ভয় পায়, কিন্তু ডাইনি সেখানে থাকে না। পরে সে ওষুধটি মোজার মধ্যে করে নিয়ে উপরে উঠে আসে। যখন তার দাদি মোজাটি টেনে উপরে নিচ্ছিল তখন সেই ডাইনিটি দেখে ফেলে। তারপর সে মোজাটি টেনে ধরে রাখে। তখন স্যামের দাদি বলেন, আমি যখন মোজাটি পায়ে দিতে যাচ্ছিলাম তখন পা থেকে খুলে নিচে পড়ে গেছে, তাই আমি দড়ির সাথে উপরে টেনে আনছি। ডাইনি বলে, এটা আবার কেমন কথা। তারপর সে মোজা চেক করতে যায় আর দেখতে পায় স্যাম তার মধ্যে। আর তখন সেখানে ম্যানেজার চলে আসে, তাই ডাইনিটি মোজাটি ছেড়ে দেয়। ওষুধটি উপরে এনে স্যামের দাদি একটি পাত্রে ঢেলে তিনটি ইঁদুরকে খেতে দেয়, কিন্তু সেই ওষুধ খেয়ে তাদের কোনো পরিবর্তন হয় না, কারণ সেই ওষুধটি শুধুমাত্র মানুষ থেকে পানিতে রূপান্তরিত করতে পারে, কিন্তু পানি থেকে মানুষে রূপান্তরিত করতে পারে না। স্যাম তার দাদিকে বলে, আমরা এই ওষুধটি ডাইনিদের খাবারের পাত্রে ঢেলে দেই। তার দাদি তাকে বলে, বাহ, এটা অনেক ভালো একটা আইডিয়া। এরপর তিনি একটি ব্যাগ নিয়ে সেই ব্যাগের ভিতরে তিনটি ইঁদুরকে নিয়ে রান্নাঘরে ঢুকে যান। সেখানে ডাইনিদের সুপ তৈরি করা হচ্ছিল। তিনি সুপে সেই ওষুধটি মিশিয়ে দেন। তখন হোটেলের ম্যানেজারের সাথে তার দেখা হয়। ম্যানেজার জিজ্ঞাসা করেন, এই ইঁদুরগুলো কি আপনার? যদি এগুলো আপনার পোষা প্রাণী হয়ে থাকে তবে তাদেরকে এই রান্নাঘরে আনা উচিত নয়। তখন দাদি বলে, এই ইঁদুরগুলো আমার নয়, আপনি ব্যাগ চেক করতে পারেন। সে তার ব্যাগের এক কোণায় তাদেরকে লুকিয়ে রেখেছিল। ম্যানেজার তার রুম এবং লাকেজ চেক করতে শুরু করে, কিন্তু কোথাও ইঁদুর খুঁজে পান না। তাই স্যামের দাদি বিরক্ত হয়ে বলে, আমি আপনার নামে মামলা করব, আপনি অকারণে কেন আমার সবকিছু চেক করছেন? স্যামের দাদি বলে, এখনই আমি পুলিশকে সবকিছু জানিয়ে দিব এবং পুলিশ এসে আপনার হোটেল সিজ করে দিবে। ম্যানেজার বলে, আমার ভুল হয়ে গেছে, আপনি এমনটা করবেন না, আপনার জন্য আমি ডিনারের ব্যবস্থা করে দিব। ডাইনিদের রাতের খাবারের সময় ঘনিয়ে আসে। সেই ডাইনিরা নিজেদের জন্য স্যুপ তৈরি করছিল। তারা জানতো না যে স্যুপ গ্রহণের পর ডাইনিরা ইঁদুরে রূপান্তরিত হবে। প্রথমে স্যুপ খাওয়ার পরে সকল ডাইনি একে একে ইঁদুরে রূপান্তরিত হতে শুরু করে। এই দৃশ্য দেখে স্যাম এবং তার দাদি সবাই খুশি হয়। হোটেলের সব কর্মীরা ইঁদুর মারতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্যান্ড হাই উইস তখনও স্যুপ পান করেননি, ফলে যার কারণে সে এখনও ইঁদুরে রূপান্তরিত হয়নি। তখন তিনটি ইঁদুর একটি ফাঁদ তৈরি করে। তারা তার জাদুকরি আঙ্গুল কৌশলে ফাঁদে ফেলে। এরপর তার মুখের মধ্যে কৌশলে সে ওষুধটি দিয়ে দেয়, যার ফলে সে একটি বড় ইঁদুরে রূপান্তরিত হয়ে যায়। এরপর তাকে একটি খাঁচার মধ্যে বন্দি করা হয় এবং একটি বিড়ালকে তার সামনে এনে রাখা হয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই স্যামের দাদি তাদের তিনজনকে ব্যাগে করে নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়, কারণ সেখানে আর ডাইনিদের কোনো ভয় নেই। তিনটি ইঁদুর তাদের নতুন জীবন এবং নতুন বন্ধুদের সাথে খুব খুশি ছিল, আর দাদিও তাদেরকে অনেক যত্ন করত। মজার ব্যাপার হলো, এই তিনটি ইঁদুর কখনোই মানুষ হতে চায়নি। তারা দৌড়দৌড়ি করত, লাফালাফি করত, খেলত এবং আনন্দ করত, আর দাদি তাদেরকে দেখে অনেক বেশি খুশি হতো। আর এভাবে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো আজকের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।